জয় তারা জয় তারা। আজ আমরা শুনব কুম্ভ রাশির সাড়ে সাথে, কুম্ভ রাশি শনির নিজস্ব ঘর। এই কুম্ভ রাশিতে যখন শনি আসে, জাতক জাতিকাদের সবসময় খারাপ ফল দেয় না। যখন মকরে থাকে তখন কুম্ভ রাশির প্রথম চরণ সাড়ে সাথে চলে। যখন কুম্ভ রাশির মধ্যেই গোচর করে তখন দ্বিতীয় চরণ চলে। আবার যখন শনিদেব মীন রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ রাশির তৃতীয় চরণ সাড়ে সাথে চলে। এখন বর্তমান সময় এই 2022 শনি কুম্ভ রাশির মধ্যেই আছে এবং এখানে আড়াই বছর থাকবে। আড়াই বছর কুম্ভ রাশির দ্বিতীয় চরণ সাড়ে সাথে চলবে। তারপর যখন শনি গোচরে মীন রাশির মধ্যে প্রবেশ করবে সেখানে আড়াই বছর তৃতীয় চরণের সাড়ে সাথে কুম্ভ রাশি চলবে। কুম্ভ রাশির জাতক জাতিকা সাড়ে সাথে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চরণের যে হয় সেটি যদি ছবি থাকে ডায়াগ্রামটা, মানে 1 2 3 করে যে ঘর থাকে ওইভাবে যদি আমি দেখাতে পারি সেইভাবে দেখিয়ে দেব। কারণ শনি দেবের কুম্ভ রাশিকে বলা হয় রাশিচক্রে একাদশ ঘর এবং প্রাপ্তির ঘরও বলা হয়। তো সেই নিয়ে অনেক কথা, অনেক জ্যোতিষের মত আছে। কারণ এই একাদশ পতি প্রাপ্তির ঘর সবাইকে যে প্রাপ্তি দেবে তার কোনো তো মানে নেই। কারণ যেহেতু এটা মেষ রাশির একাদশ পতি, সেখানে যদি শনি বসে থাকে তো খুব ভালো ফল পায়। তাই শনির প্রথম চরণের সাড়ে সাথীর টোটকা বলছি, আপনারা শুনুন। 1. প্রবাহমান নদীতে শুকনো নারকেল ভাসিয়ে দেবেন বা ফেলে দেবেন। 2. মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র দিয়েছি, দেখবেন আছে এপিসোডে দেওয়া আছে কোনো। 3. মদ মাংস মাছ ভোজন করবেন না। 4. শনিবারে ব্রত পালন করতে হয়, সেটা আপনারা যদি পারেন তো করবেন, খুব ভালো ফল পাবেন। এবং শনিবারে ব্রত পালন করার পর সন্ধ্যার সময় শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল, কালো তিল, ধূপ, মোমবাতি যদি দিয়ে আসেন খুবই ভালো ফল পাবেন। এরপর দ্বিতীয় চরণ, দ্বিতীয় চরণের টোটকা। শনিবার নদী বা পুকুরের কিনারে দাঁড়িয়ে মাছকে আঠা মাখা ছোট ছোট গুলি তৈরি করে খাওয়াবেন। এরপর 2 টোটকা, মঙ্গলবার ও শনিবার হনুমানজির মন্দিরে সিঁদুর চড়াবেন ও হনুমান চালিশা পাঠ করবেন। এই হলো দ্বিতীয় চরণের। এরপর শনির 3 চরণের, যখন শনি সাড়ে সাথী চলবে, মানে যখন মীন রাশিতে শনিদেব প্রবেশ করবে, সেই তৃতীয় চরণের সাড়ে সাথী টোটকা। 1. ঘোড়ার নালের আংটি ধারণ করবেন। 2. কালো বিউলির ডালের দানা প্রবাহমান জলে ফেলবেন বা জলের মধ্যে ভাসিয়ে দেবেন, মানে যে জল স্রোত চলে। এবং 3 টোটকা, ভৈরবজির উপাসনা করবেন। 4. শনিদেবের ব্রত পালন করবেন। এই হলো 3 চরণের টোটকা। এরপর দেব কুম্ভ রাশির মন্ত্র, আপনারা মুখস্থ করে নেবেন, নয় এখান থেকে দেখে লিখে নেবেন। মন্ত্রটি হচ্ছে, ওম শ্রীং উপেন্দ্রায় উচ্চতায় নমা। আবার বলছি, ওম শ্রীং উপেন্দ্রায় উচ্চতায় নমা।
ओम श्री उपेंद्राय उच्चताय नमः। এই মন্ত্রটি ঠিক এইভাবে সুর দিয়ে বলবেন, ওম শ্রীং উপেন্দ্রায় উচ্চতায় নমঃ, ওম শ্রীং উপেন্দ্রায় উচ্চতায় নমঃ, ওম শ্রীং উপেন্দ্রায় উচ্চতায় নমঃ। এই হলো শনিদেবের কুম্ভ রাশির মন্ত্র, মানে এটা রাশির মন্ত্র, শনিদেবের মন্ত্র নয়, এটা রাশির মন্ত্র। আপনারা টিপসগুলো করতে থাকুন, মন্ত্র রোজ পাঠ করতে থাকুন, দেখবেন শনির কুপ্রভাবের ফল অনেকটাই কমে যাবে। আজ এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় জীবন কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জয় জয় তারা, জয় তারা।